আওয়ামীপন্থী বিচারপতিদের দুপুর দুইটার মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার 16 অক্টোবর আওয়ামীপন্থী বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে একথা বলেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের দোসর বিচারপতিদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্ট না ছাড়ার ঘোষণাও দেন কেন্দ্রীয় এই সমন্বয়ক। এর আগে আওয়ামীপন্থী বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার 15 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই কর্মসূচির ডাক দেন তারা। পোস্টে তারা লেখেন, আওয়ামী লীগের পেসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আগামীকাল বেলা 11টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, 2 মাস না যেতেই তাদের কিভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার। কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, ওই খুনি হাসিনার দালালদের কারণে রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না, এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে এগোতে পারবে না। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। মঙ্গলবার 15 অক্টোবর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এবং ডক্টর আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এই মিছিল করেন। ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন 50 থেকে 60 আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন। এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিলে থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা। সিএমএম আদালত প্রাঙ্গণে আইনজীবীরা, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন।